এবং যে খবরের দিকে আমরা নজর রাখছি সাপুচিতে যে ফ্ল্যাট ওই দুই গ্যাংস্টার ভাড়া নিয়েছিল সেটা কিভাবে ভাড়া নিয়েছিল 201 নম্বর যে ফ্ল্যাটে দুই গ্যাংস্টার ছিল রীতিমতো হাত বদল হতে হতে কার্যত সেই ফ্ল্যাটটা ভাড়া রায় একজনের মালিকানা রয়েছে ব্রোকার আরেকজন এবং তার থেকে যিনি ফ্ল্যাট ভাড়া নেন তিনি সেই ফ্ল্যাটে কোনোদিনই থাকেননি তার জায়গায় থাকতো ওই দুই গ্যাংস্টার এরকমই নানা তথ্য উঠে আসছে এই সমস্ত তথ্যের বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেব তবে আপনাদেরকে জানিয়ে রাখি সুমিত কুমারের ডকুমেন্ট যার নামে যার নাম করে দুজন গ্যাংস্টার নিয়েছিল ফ্ল্যাট এবং এই সুমিত কুমার তিনি আদৌ কলকাতার বাসিন্দা না তিনি সম্ভবত যেমনটা খবর পাওয়া যাচ্ছে তিনি হরিয়ানার বাসিন্দা পিঙ্কি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে লাইভে পিঙ্কি যে বিষয়টি তোমার থেকে জানতে চাইবো যে এই যে সুমিত কুমার তার নামে ফ্ল্যাট নেওয়া ছিল এবং থাকতো এই দুই গ্যাংস্টার বিস্তারিত তোমার থেকে পিঙ্কি চাঞ্চল্যকর তথ্য কারণ তথ্য বলছে যে এই যে আবাসন সুখবৃষ্টি সেই আবাসনে যারা ফ্ল্যাট নিত যারা ফ্ল্যাট ব্রোকার হিসেবে দিত তাদের মধ্যে যে এগ্রিমেন্ট হতো যে যে সমস্ত তথ্য বা যে সমস্ত নথি আসতো হাতে সেগুলোর কোনোটাই কিন্তু ঠিকঠাক বা বলা যেতে পারে একেবারে যথাযথ ছিল না তার কারণ সে তেমনই কিন্তু একটা প্রশ্ন তুলে দিচ্ছে এই কাণ্ড সুমিত কুমার যার নাম ইতিমধ্যে উঠে আসছে এই সুমিত কুমারের পাসপোর্ট আধার কার্ড ইত্যাদি বিভিন্ন বিষয় ইত্যাদি বিভিন্ন নথি আমাদের কাছে এসে পৌঁছেছে যেখানে দেখা যাচ্ছে তিনি নিজেকে হরিয়ানার বাসিন্দা বলে পরিচয় দিচ্ছেন শুধু তাই নয় এই সুমিত কুমার 23 তারিখের আগে সুশান্ত সহ নামে এক ব্রোকারের কাছ থেকে এই ফ্ল্যাট অর্থাৎ 201 নম্বর ফ্ল্যাটটি ভাড়া নেয় শুধু তাই নয় সেই ভাড়া নেওয়ার সময় তাকে তিনি বলেন যে লকডাউনের সময় তার ব্যবসায় মন্দা চলছে তিনি এই রাজ্যে ব্যবসা করতে চান এবং গাড়ির পার্টসের ব্যবসা করবেন তিনি এই পরিচয় দিয়ে ব্যবসায়িক পরিচয় দিয়ে তিনি হরিয়ানার বাসিন্দা বলে তিনি এই রাজ্যে এসে ব্যবসার ফাঁদের আড়ালে এখানে কিন্তু এমনই সন্ত্রাসবাদী চক্রান্ত বা চক্র ফাঁদ ছিল এমনই কিন্তু তথ্য উঠে আসছে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি এই নির্দিষ্ট ফ্ল্যাটের মালিক আকবর আলীর সঙ্গে আকবর বাবু আপনাকে একটা প্রশ্ন করি আপনার নামে যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে আপনি যে ব্রোকারকে দিয়েছিলেন সেই সেই ব্রোকার যাকে ভাড়া দিয়েছিল তিনি তো এসে থাকতেন না আপনি কখনো প্রশ্ন করেননি আমরা আমরা কোভিডে আসছিলাম ঠিক আছে যে ব্রোকারকে দিয়েছি চাবি ও ব্রোকার অন্য ব্রোকারকে দিয়েছে আর ও অন্য ব্রোকারটা থেকে সুকান্ত কুমার যে কাস্টমার ছিল ওকে দিয়েছে ও হরিয়ানার লোক ও হরিয়ানার লোক যে আছে ও কি করে গ্যাংস্টারকে দিয়ে দিয়ে দিয়েছে কে জানবে কেউ জানতে পারবে না সেকেন্ড ইম্পর্টেন্ট চিজ আছে জিনিস আছে যে আমরা যখন ভাড়া সাপোর্ট দিতে যাই যে 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 ওনার দেয় ফার্স্ট ভেরিফিকেশন হয় পাসপোর্ট আধার কার্ড সব নিয়ে ভেরিফিকেশন হয় সেটা পুলিশ স্টেশনে ভেরিফিকেশনে জমা হয়েছে পুলিশ স্টেশনে জমা হয়েছিল কোন পুলিশ স্টেশনে জমা হয়েছিল ওইখানে সাপোজের কাছে পুলিশ স্টেশন আছে সেটা যে দুজন এসে থাকতো যিনি 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 বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি তো থাকতেন না যারা দুজন এসে থাকতো তাদের সমস্ত ডকুমেন্ট আপনারা নিয়েছিলেন কি করে জানবো কে থাকবে আমরা আমরা একজনকে দিয়েছি ফ্ল্যাট যার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে সেই অন্য জন গ্যাংস্টারকে দিয়ে দিয়েছে সেটা কি করে জানবে কে জানবে কেউ তো জানবে না ভিতরে কে কাউকে দিয়ে দিয়েছে ফ্ল্যাট ঠিক আছে আর আমরা যে 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 মানুষকে দিয়েছি ওর নাম হচ্ছে কুমার যার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে সরি সুমিত কুমার যার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে ঠিক আছে ও কি করে গ্যাংস্টারকে দিয়ে দিয়েছে কে কেউ মানে জানতে পারে না কেউ কি করে জানে না 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 দেখুন ফ্ল্যাটটা তো আপনার ফ্ল্যাটটা তো আপনার তো আপনার ফ্ল্যাট এই হাত থেকে ওই হাত থেকে সেই হাত চলে যাচ্ছে যে কেউ এসে ঢুকে পড়ছে আপনার কখনো মনে হয়নি যে কেন এরকম ধরনের ঘটনা ঘটছে আপনার কখনো মনে হয়নি যে এটা একবার ভেরিফাই করা দরকার 23rd কে হয়েছে ঠিক আছে আমরা বাড়িতে তিনজন কোভিডে আছি কি করে যাব লকডাউন আছে যেতে তো পারবো না আপনি আপনি কি ভাড়াটিয়াদের নাম জানতেন যে দুজন এসে থাকতো তাদের নাম আপনি জানতেন না কি করে কেউ জানতে পারবে না আমরা ওকে যে থাকতে তাকে ভাড়া দেয়নি দিয়েছি সুমিত কুমারকে সুমিত কুমার দিয়ে দিয়েছে অন্য সুমিত কুমারকে আপনি চেনেন সুমিত কুমারের সঙ্গে আপনার কখনো কথা হয়েছে আমার বক্তব্য হয়নি এজেন্টের সঙ্গে হয়েছে বক্তব্য যে এজেন্ট অ্যারেঞ্জ করেছে তার সঙ্গে বক্তব্য হয়েছে
আপনার আপনার কাছে সুমিত কুমারের যাবতীয় ডকুমেন্টস ছিল যে ব্রোকারের মাধ্যমে সুমিত কুমার ভাড়া পেয়ে থাক আপনার কাছে ওই সুমিত কুমারের কোনো ডকুমেন্টস ছিল সুমিত কুমারের পাসপোর্ট আছে আধার কার্ড আছে এক্সিডেন্টের কপি আছে সব নিয়ে পুলিশ স্টেশনকে সাবমিট করেছি ও আগে ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশন হয়ে তারপরে সাপুলজি মেইনটেনেন্সকে সেটা জমা হয়েছে তারপরে এগ্রিমেন্টে চাবি দেওয়া হয়েছে আগে দেওয়া হয়নি আচ্ছা আমাকে একটা কথা বলুন সাবির মোল্লা নামে আপনি কাউকে চেনেন কি সাবির মোল্লা এই নামে আপনি কাউকে চেনেন সাবির মোল্লা না সত্যি আমার ভাই আছে ও আগে কথা বলছিল ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ওনার নামে ফ্ল্যাটটা কার আপনার না ওনার আপনার ভাই তো সাবির আলী তাই তো আপনার ভাই হ্যাঁ সাবির আলী আপনার ভাই ফ্ল্যাট কার নামে আপনার নামে না আপনার ভাইয়ের নামে না আমার নামে কিন্তু ও কথা বলছে পুলিশের সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন কার নামে আমার নামে রেজিস্ট্রেশন না আপনার নামে রেজিস্ট্রেশন আপনার ভাইয়ের নামে নয় তাই তো না সবে এক জয়েন্ট ফ্যামিলি আছে একসঙ্গে থাকি তা আরেকবার আপনার থেকে আরেকবার শোনার চেষ্টা করব কি বললেন আমরা ভাই আছে ভাই একজন একসঙ্গে থাকি আমরা আপনারা একসঙ্গেই থাকেন আপনার ভাই ওই ফ্ল্যাটে এমন কখনো হয়েছে এই 23 তারিখের পর থেকে এমন কখনো হয়েছে যে আপনার ভাই যেখানে আপনাদের যেখান থেকে ঢুকতে হয় সাপুচি আপনাদের যে আবাসনটা সেখানে নিজেকে মালিক পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটে ওই 201 নম্বর ফ্ল্যাটে কখনো গেছে এই সম্প্রতি না 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 কেউ যায়নি বললাম তো বাড়িতে তিনজনকে কোভিড হয়েছে সব ইনফেক্টেড ঠিক আছে কি করে যাব কেউ যায়নি সব পজিটিভ ঠিক আছে আর লকডাউন আছে সেটা আনাদার কারণ যেতে পারিনি 23rd এ হয়েছে মানে এগ্রিমেন্ট আপনারা যে কোভিড আক্রান্ত হয়েছিল সেই রিপোর্ট আপনাদের কাছে রয়েছে তো হ্যাঁ সব কিছু আর তার থেকে বড় যে আমরা যাকে দিয়েছি ভাড়া তাকে ভেরিফিকেশন হয়েছে আগে পুলিশ স্টেশনে তারপর ওটা সাবমিট হয়েছে বেশ আগে বাবু তো আপনি বাড়িটি লটারিতে পেয়েছিলেন তাই তো আমরা দেখুন ওইখানে এজেন্ট আছে ঠিক আছে যে এজেন্ট আছে তার হাস্যকান্ত নাম আছে ঠিক আছে কি নাম এজেন্টের নাম কি এজেন্টের নাম আছে সুকান্ত ও সুকান্ত পদবী সুকান্ত বাবুর পদবী কি সুকান্ত বাবুর পদবী সারনেম কি সারনেম সুকান্ত সারনেম জানি না সুকান্ত আছে এজেন্টের নাম ঠিক আছে ও আপনার ও তো রিপাবলিক ও তো একটা ভাই মিডিয়াতে অনেক দিয়েছে তার ইনফরমেশন সাবমিট করেছে ভেরিফিকেশন রিপোর্ট পুলিশ থেকে আপনি সঙ্গে থাকুন ফ্ল্যাটটি আপনার নামে রয়েছে আপনার নামে রেজিস্টার্ড করা আছে ফ্ল্যাটটি আপনি নিজে গিয়ে কখনো সেই ফ্ল্যাটে থেকেছেন অনেকবার আপনি নিজে গিয়ে থেকেছেন ফ্ল্যাটটি ভাড়া দেওয়া শুরু করেছেন কবে থেকে না ভাড়া দে মাঝে মাঝে ভাড়া দে মানে এখন আইটি সেক্টর বন্ধ আছে আগে নভোটেলের ম্যানেজার থাকতো ঠিক আছে ও চলে গেছে আবার অন্যকে দিয়েছি সেটা মানে ভাড়া দে আমরা এটা 2018-17 থেকে কই ভাড়া দিই চলে যায় ফির কিন্তু যখন বাদে তখন আমরা ভেরিফিকেশন করে সাপোজ মেইনটেনেন্স ডিপার্টমেন্টকে সাবমিট করে ভেরিফিকেশন আগে পুলিশ স্টেশন থেকে হয় এইবারও পুলিশ স্টেশন থেকে মেইনটেনেন্স ভেরিফিকেশন হয়েছে তারপর মেইনটেনেন্স জমা হয়েছে তারপরে চাবি দেওয়া হয় আগে দেন হয় বেশ আপনার 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 যারা ভাড়াটে সেই অর্থের লেনদেনটা কিভাবে হতো টাকা পয়সা কিভাবে দেওয়া হতো টাকা পয়সা মানে মানে আপনি আপনার ফ্ল্যাট তো ভাড়া দেওয়া ছিল তো ভাড়া দেওয়া ছিল তো ভাড়ায় একটা অর্থ আপনি পেতেন সেই লেনদেনটা কিভাবে হতো এই ক্ষেত্রে এই যখন এখন যে ভাড়া কি করে দিয়েছে সেটা জিজ্ঞেস করছেন হ্যাঁ হ্যাঁ সম্প্রতি যে আপনার তো ভাড়া নিতে হবে আপনার বাড়িটা যে কাউকে ভাড়া দিচ্ছেন আপনাকে তো ভাড়াটা নিতে হবে কিভাবে নিতেন ভাড়াটা ভাড়া যে ব্যাংক অ্যাকাউন্টে এজেন্ট পাঠিয়ে দিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরে 20,000 অ্যাডভান্স দিয়েছে মানে সিকিউরিটি ডিপোজিট 30,000 টাকা দিয়ে ঠিক আছে কোন ব্যাংকের অ্যাকাউন্ট SBI ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এটা কার নামে আসতো সুমিত কুমারের নামে আসতো কি টাকা তিনি সুমিত কুমার পাঠাতেন নাকি আপনার এজেন্ট আপনাকে টাকা দিতেন না না এজেন্ট যে আছে সে তার অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে পাঠিয়েছে
কার কার অ্যাকাউন্ট থেকে যার যার অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকতো আপনার ব্যাংকে তার নামটা কি সুকান্ত যে এজেন্ট আছে সে পাঠিয়েছে তার অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে অর্থাৎ এজেন্টের অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংকে টাকা ঢুকতো তাই তো হ্যাঁ আপনার ভাড়ার টাকা আসতো এজেন্ট মারফত সরাসরি আপনি টাকাটা পেতেন না হ্যাঁ মানে ও এজেন্ট কিন্তু লকডাউনে কেউ যেতে পারে না ক্যাশ তুলতে তাই এজেন্টের হাতে টাকা আর এজেন্ট আপনাকে এসবিআই ব্যাংকের মাধ্যমে অর্থাৎ এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে আপনাকে দিত তাই তো হ্যাঁ হ্যাঁ এজেন্টে আপনার নম্বর দিয়ে আপনি কথা বলে নিন তো পুরো কথা বলবো আপনাকে বলে দেবে কি হয়েছে কিভাবে হয়েছে আমরা তো বের হতে পারি কিন্তু পজিটিভ তিনজন আছে আমরা কোয়ারেন্টাইনতে আছি মানে বাইরে বের হতে পারি না বুঝলেন বেশ বেশ ধন্যবাদ ধন্যবাদ আকবর বাবু আপনাকে আমরা কথা বলছিলাম ওই বাড়ির মালিক যে বাড়িতে ওই দুই কুখ্যাত গ্যাংস্টার গত 23 মে থেকে রয়েছে সেই বাড়ির মালিক আকবর আলীর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তাতে যে তথ্যগুলি উঠে আসছে এখানে একটি নাম উঠে আসছে সুকান্ত নামে একজন এজেন্টের নাম উঠে আসছে এবং যে এজেন্টের মাধ্যমেই তিনি তার যাবতীয় কাজ করতেন অর্থাৎ সরাসরি যে সুমিত কুমার নামের ব্যক্তি বাড়ি ভাড়া নিয়েছিলেন তার সঙ্গে বিশেষ যোগাযোগ আকবর আলীর ছিল না এমনটাই দাবি করছেন তিনি এবং যে ভাড়ার টাকাটা ঢুকতো সেই টাকাটাও ওই এজেন্টের মাধ্যমেই ঢুকেছে বলে দাবি করছেন আকবর আলী যে 201 নম্বর ফ্ল্যাট ঘিরে রহস্য দানা বেঁধেছে এবং গতকালের যে ঘটনা ঘটেছে যাতে একবারে তোলপাড় হয়ে গিয়েছে এই রাজ্য সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে যে এই যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের মালিক আকবর আলী সেই আকবর আলী তার ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন অর্থাৎ সাব্বির আলীর সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী কি বলেছেন তিনি শুনবো আপনার দাদার নামে ছিল আকবর আলী আকবর আলী আমার ছোট দাদা বড় দাদা আছে মুজাফফরনগর ওর নামে দোনো জয়েন্ট মেনশনে নাম আছে আকবর আলী দাদা যে আছেন উনি কোথায় এখন বাড়িতে একটু দেওয়া যাবে ওনাকে আমি তো বাইরে আছে না আচ্ছা না আপনার দাদার নামে কি বাজার জন্য গেছে এই সাপুরজিতে কোনো ফ্ল্যাট বুক আছে ফ্ল্যাট কিনেছিলেন দাদা কিনেছে তো অনার আছে তো আমার লটারিতে পেয়ে আছে ও 201 লটারিতে পেয়েছিল কোন লটারিতে পেয়েছিল বি ব্লক হ্যাঁ মানে কিসের লটারি হয়েছিল এটা সাপোজিতে লটারি যা হয় ওটা মানে যখন ফ্ল্যাট গুলো তৈরি হচ্ছে তাই তো হ্যাঁ 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 সেই সময় লটারিতে পেয়েছিল কবে এটা পেয়েছিল অনেক দিন হয়ে গেছে তাও মোটামুটি মোটামুটি ওই আপনার 8 সাল 9 সাল 10 সাল এরকম হয় এগ্রিমেন্ট পেপার দেখতে হয় অ্যালাউসমেন্ট লেটার দেখতে হবে আচ্ছা 8 9 10 বছর তো আপনারা এই ফ্ল্যাটে ভাড়া কাদেরকে দিতেন এ তো এজেন্ট জন্য দিয়েছে এজেন্ট দিয়েছে এজেন্ট ওইখানে দিয়েছে এখন যে দিয়েছে হয়েছে আমি বাইরে আছি ঠিক আছে আমি বাড়িতে এই ঠিক আছে আমি বেশি বেশি সময় নেব না বলছি ফ্ল্যাটে ভাড়া কত ছিল 10000 মন্থলি আর তারপর আপনার 20000 সিকিউরিটি মানি টোটাল 30000 আচ্ছা তো এইগুলো কি টাকাগুলো কে দিত আপনাদের ওই ব্রোকার দিত না এই ডাইরেক্ট এই লোকটা দিত ব্রোকার ব্রোকার দিত এই ব্রোকারের সঙ্গে কিভাবে যোগাযোগ হতো দাদা আপনাদের ব্রোকার হ্যাঁ এই যে ব্রোকার ছিলেন ব্রোকারের নাম কি ছিল সুকান্ত আমার আপনার একটা জিনিস জিজ্ঞেস করব বলছি এদের কোনো ডকুমেন্টস আপনার কাছে রয়েছে হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছে এজেন্টটা পাঠিয়েছে আমাকে একটু আসলে দিতে পারবেন ডকুমেন্টস বা একটু হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন ডকুমেন্টস গুলো ডকুমেন্ট এখন আমি কেন দেব আমি তো ওইখানে দিয়ে দিয়েছে থানাতে এটা কাদের ডকুমেন্টস ছিল এই ডকুমেন্টস গুলো কি যারা থাকতো তাদের ডকুমেন্টস ছিল হ্যাঁ 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 এরা দুজনের নাম কি ছিল ডকুমেন্টসে ডকুমেন্টে নাম হচ্ছে সুমিত কুমার কিন্তু এখানে তো দুজন থাকতো একজনের নাম তো সুমিত কুমার বুঝলাম কিন্তু দুজন থাকতো এটাই তো ও সব জিনিস ওই জানে ব্রোকার জানে ব্রোকার তো কথা বলে দিয়েছে আপনার ব্রোকার সঙ্গে তো কথা হয়ে গেছে থানাতে ওকে আপনাকে এই সুমিত কুমার কি ফেক মানে সুমিত কুমার সব প্রোফাইল ঠিকঠাক আছে সুমিত কুমার কোথাকার লোক ছিল জানি না কোথাকার লোক ছিল জানেন না না ও তো ডকুমেন্ট যা দিয়েছে তখন আমার ছিল এখানে কবিন ঠিক আছে আর লকডাউন ছিল এটা তো 2 হাফটা আগে দিয়েছে না মানে 23 মে কবে দিয়েছেন 23 মে টাকা কিসে পেমেন্ট করেছো দাদা অনলাইন পেমেন্ট ট্রান্সলেশন হয়েছে ইউপিআই আচ্ছা তো আপনাদের বাড়িটা কোথায় এইখানেই আছে পাশের গাছ
আমরা দেখলাম যে যে 201 নম্বর ফ্ল্যাট ঘিরে রহস্য, তাতে দুজন মালিকের নাম সামনে উঠে আসছে এবং 10 বছর আগে আবাসন তৈরির সময় লটারি জিতে 201 নম্বর ফ্ল্যাটের মালিক হয়েছিলেন আকবর আলী, এবং তা ঘিরেও কিন্তু যথেষ্ট রহস্য দানা বেঁধেছে।